আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, ইন্ডিয়া যাওয়ার পূর্বের ভিডিও কিন্তু আজকের এই ভিডিওটা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিশেষ করে আপনারা যারা খামার করতে চাচ্ছেন বা নতুন খামারি, আপনারা আজকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওতে আমি যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি যদি আপনারা ভিডিওটা দেখেন বা বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভিতরে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক দর্শক, আজকে আমি মোটামুটি 7টা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই 7টা পয়েন্টে যা যা থাকতেছে সেগুলো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওতে পেয়ে যাবেন। তো গরু কেনার বিষয়ে কিন্তু আমি অ্যাট ফার্স্ট কথা বলবো, যেটা আমি বারবার আপনাদেরকে বলে থাকি, এটা কিন্তু সবচেয়ে সেন্সিটিভ একটা জিনিস, যে যখন আপনারা খামার করতে আসবেন, বিশেষ করে হাড্ডিসার গরুর খামার করতে যখন আসবেন, তখন কিন্তু এই গরু কেনাটাই কিন্তু হচ্ছে প্রধান। গরু কেনা এবং গরু বিক্রি দেওয়া, এই দুটা যদি আপনি ভালো মতো করতে পারেন তাহলেই কিন্তু আপনি একজন খামারি, কিন্তু এই দুইটা যদি আপনারা প্রপার ভাবে করতে না পারেন তাহলে কিন্তু আপনারা খামার করে লাভ করতে পারবেন না। তো যাই হোক দর্শক, আমরা হাড্ডিসার গরু কিনবো বা আমরা এরকম ফ্রেম দেখে গরু কিনবো। এখন কথা হচ্ছে যে অনেকেই লাইভ ওয়েট দিয়ে গরু কিনতে পারেন, তো লাইভ ওয়েট দিয়ে গরু কিনলে হবে কি, আপনার কিছু লসও হতে পারে। তো আমার কথা হচ্ছে যে লাইভ ওয়েটের দিক বিবেচনা না করে আপনারা প্রাধান্য দিবেন গরুর ফ্রেমের উপর। তো ধরেন আপনার 30,000 টাকা বাজেট আছে, 30,000 টাকার বাজেটের ভিতরেই চেষ্টা করবেন একটা বড় ফ্রেম দেখে গরু কেনার। তো আমার কথা হচ্ছে যদি আপনারা ভালো ফ্রেম দেখে গরু কিনতে পারেন তাহলে ভালো মাংস লাগাইতে পারবেন, বেশি পরিমাণ মাংস লাগাইতে পারবেন এবং আপনার কিন্তু লাভটাও বেশি আসবে। এবং দর্শক, একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনারা কখনো দালালের মাধ্যমে গরু কিনবেন না, কারণ দালাল যদি আপনার এক একটা গরু থেকে যদি 2,000 করে নেয়, ধরেন গরু কিনে দিল 2,000 করে নিল, আবার গরু বিক্রি করে দিল 2,000 করে নিল, তার মানে এই গরুটা থেকে যদি 4,000 টাকা নেয় তাহলে এই গরুটা থেকে লাভ কত থাকবে? তার মানে দর্শক, আপনারা যদি গরু কিনে লসও করেন তারপরে কিন্তু নিজে কেনার চেষ্টা করেন, কোনো এক সময় কিন্তু আপনারা গরু কেনা শিখে যাবেন। আর যদি বরাবরই মানুষের উপর নির্ভর করে যদি গরু কেনেন তাহলে আপনারা কিন্তু কখনো সফল খামারি হতে পারবেন না। তো আশা করি গরু কেনার বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন দর্শক, খাবারের বিষয়টা নিয়ে, এখন আমি একটা হাড্ডিসার গরুর খামার করতেছি, আমার 60 থেকে 70 দিনে মোটা তাজা করতে হবে, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। কি খাওয়ালে গরু মোটা তাজা হবে, এটাই কিন্তু আপনার বা আমার কিন্তু কোটি লোকের কিন্তু একটা প্রশ্ন, যে কি এমন খাবার আছে যেটা খাওয়ালে গরু মোটা তাজা হয় 60 থেকে 70 দিনে? তো আসলে দর্শক, এখানে সেরকম যে গোমর আছে বা সেরকম গোপনীয়তা আছে এরকম কিছুই না। বিষয় হচ্ছে যে এখানে যে মেডিসিন গুলো আছে, যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোর মিশ্রণ করতে হয়, মিশ্রণ করে আপনারা খাবারটা তৈরি করতে পারেন। অনেকের এলাকায় খাবারটা পাওয়া যায়, অনেকের এলাকায় পাওয়া যায় না মেডিসিনটা, যার কারণে যারা পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে কিনে নিচ্ছেন। তো তো দর্শক, আমি যদিও ইন্ডিয়া যাচ্ছি সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে আপনারা আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে, আপনারা নক এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আমাকে ফোন দিলেও পরে আমি আপনাদেরকে কিন্তু মাল্টিভিটামিন বলেন বা দানাদার বলেন আমি কিন্তু দিতে পারবো, কারণ দর্শক আমার তো ব্যবসা চলবেই, যেহেতু আমার খামার আছে, আমার খামারে গরুর জন্য খাবার তৈরি করব, আপনারা যারা নেন তাদেরকেও দিতে হবে। সুতরাং আপনারা আমাকে একটু ইমো বা হোয়াটসঅ্যাপে কিন্তু নক দিতে পারেন। তো খাবারের বিষয়ে যেটা বলবো সেটা হচ্ছে দর্শক, এরকম করে কিন্তু আপনারা বালতি নেবেন। এই বালতিগুলো নেবেন কেন, কারণ এগুলো এক একটা গরুর জন্য এক একটা বালতি। যে এই গরুটাকে ধরেন আমাদের যে গরুগুলো আছে এইদিকে দেখতে পাচ্ছ, আমাদের যে গরুগুলো আছে এই গরুগুলোকে কিন্তু আমরা এক একটা করে বালতিতে কিন্তু মিক্সড করে দেই খাবারটা। তো এখানে পানি দেখতে পাচ্ছেন, তো প্রাথমিক অবস্থায় আপনারা কি করবেন, প্রাথমিক অবস্থায় আপনারা পানিটা কম নেবেন, কারণ গরুর কিন্তু অভ্যাস থাকে না এই খাবারগুলো, খাবারের গরুর অভ্যাস থাকে না, এ কারণে আপনারা পানিটাও একটু কম করে নেবেন, খাবারটাও কম করে দিবেন। খাবার ধরেন সকালে যদি 1/2 কেজি দেন বিকালে 1/2 কেজি দিবেন, এবং পানিটা কিন্তু সকালে যদি 4 লিটার দেন বিকালে 4 লিটার দিবেন। যখন 3-4 দিন এইভাবে খাওয়ানোর পরে যখন দেখবেন যে আপনার গরুটা খাচ্ছে, তারপরে কিন্তু আপনি পানিটা বাড়াই দিবেন, তার মানে তখন আপনি পানিটা 6 লিটার করতে পারবেন এবং খাবারটা সকালে 1 কেজি বিকালে 1 কেজি। তো এই সকালে 6 লিটার পানির সাথে যদি আপনার 1 কেজি খাবার দেন, ঠিক বিকেলের দিকে 6 কেজি পানির সাথে আবার আপনার 1 কেজি এই দানাদার মিশ্রণটা দিবেন, দেওয়ার পরে মিক্সড করে গরুকে খেতে দিবেন। এরপরে দর্শক, যখন চূড়ান্ত পর্যায়ে, তার মানে দেখবেন যে আপনার গরু 1 কেজিও খাচ্ছে, আমার যে এই গরুগুলো আছে এইরকম সাইজের যদি গরু হয়ে থাকে, তাহলে আপনারা চূড়ান্ত পরে যেটা করবেন, তার মানে 8 থেকে 10 দিনের পরে যেটা করবেন, সেটা হচ্ছে প্রতিটা গরুকে কিন্তু সকালে 1.5 কেজি বিকালে 1.5 কেজি করে দেওয়া শুরু করবে। এরকম করে যখন খাবে তখন দেখবেন যে চূড়ান্ত পর্যায়ে আপনাদের গরু মোটা তাজা হয়ে যাবে, এবং এইরকম সাইজের থেকেও যদি বড় গরু হয়ে থাকে তাহলে আপনারা খাবারটা একটু বাড়ায় দিবেন, এটা আপনার চোখের অনুমান
বা আপনার খামারি অভিজ্ঞতা থেকেই কিন্তু আপনাদেরকে এই কাজটা করতে হবে। তারপরে দর্শক, এর থেকে বড় সাইজের যদি গরু হয়ে থাকে আপনার সকালে 2 কেজি বিকালে 2 কেজি এরকম করে দিতে পারেন। তো খাবারের বিষয়টা খুবই সিম্পল, এটা আসলে খুব কঠিন কিছু না, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে দর্শক, কৃমি মুক্ত। এখন আপনারা অনেকেই একটা ভুল করে থাকেন, সেটা হচ্ছে যে যে খামারে গরু নিয়ে আসলেন, গরু নিয়ে আসার কিন্তু 2 দিন পরেই বলতেছেন যে কৃমি মুক্ত করতেই হবে, না হলে বিশাল সমস্যা। তো এই জিনিসটাও কিন্তু করা যাবে না। খামারে নিয়ে আসবেন যে খাবারটা, আমি আপনাদেরকে খাবারটা দেখাই একটু দর্শক। এখানে যে খাবারটা আছে, আপনারাও কিন্তু নিচ্ছেন যারা তারা বুঝতে পারেন। তো এখানে যে দর্শক খাবারটা আছে, এই খাবারটার কিন্তু একটা সেন্ট আছে, যেহেতু আমরা সরিষার খৈল দেই, এখানে DORB থাকে, ফিশ প্রোটিন থাকে, আমাদের যে মেডিসিনটা থাকে প্রতিটারই কিন্তু আলাদা আলাদা ফ্লেভার থাকে। তো এটা এরকম ভাবে শুকলে কিন্তু এখান থেকে একটা সেন্ট আসে বা ফ্লেভার আসে, এটা অনেক গরু কিন্তু অভ্যস্ত না। আর যখন আপনার খামারে গরু নিয়ে আসবেন, যদি এই খাবারটার অভ্যাসেই করতে না পারেন, আবার যদি কৃমি মুক্ত দেন, কৃমি মুক্ত করতে গেলে তো গরু এমনিতেই দুর্বল হয়, তার মানে ওখানে একটা অরুচি হলো, প্লাস এই খাবার খাবার কোনো অভ্যাস ছিল না গরু, তার মানে দুইটাই যখন অ্যাডজাস্ট হয়ে যাবে দেখবেন যে এই গরু 15 দিনেও খেতে যাবে না। তার মানে ওই রিস্ক নেওয়ার দরকার নেই, আগে আপনারা খাবারটা খাওয়ান, গরুর যখন অভ্যাস হয়ে যাবে, গরু খাচ্ছে, ধরেন 7 দিন খাওয়াইলেন ওই খাবারটা, গরু যখন খাচ্ছে কোনো সমস্যা নেই, তখন আপনারা কৃমি মুক্ত করেন। তাহলে কিন্তু এই যে গরুর যে একটা ইফেক্ট আছে, যে একটা রুচি অরুচি আসার যে একটা প্রবণতা, এটা কিন্তু আর থাকবে না। এরপরে দর্শক, জিঙ্ক এবং লিভার টনিক। এখন আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন জিঙ্ক এবং লিভার টনিক কি পরিমাণে খাওয়াবেন। তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমি আমার খামারে গরুকে জিঙ্ক খাওয়াই না। কেন খাওয়াই না? যে আমার খাবারের যে আমি যে খাবারটা মিক্স করি সেখানে আমি জিঙ্ক পাউডার দিই। এখন আপনারা আমাকে বলতে পারেন যে আমাদের তো আর জিঙ্ক পাউডার দেই না আমরা, তাহলে আমরা কি করব? তো দর্শক, এরকম সাইজের যদি গরু আপনার থেকে থাকে, আমার এই গরুগুলোর লাইভ ওয়েট কিন্তু 90 কেজি বা কিংবা 100 কেজির মতো হবে। এই গরুগুলোকে আসলে মূলত 1 লিটার যদি আপনি জিঙ্ক খাওয়াতে পারেন তাহলে ভালো, কিন্তু দর্শক আমি আগে খাওয়াইতাম বা আমি খাওয়াই কিন্তু 500 ml করে। তো আপনারা যদি 1 লিটার করে জিঙ্ক খাওয়ান তাহলে সবচেয়ে ভালো হয়, 100 ml করে 10 দিন খাওয়াবেন। আর যদি চান যে আমি 100 ml করে 5 দিন খাওয়াবো, তারপরে খাওয়ানো যাবে। এখন লিভার টনিকের বিষয়টা বলি। লিভার টনিক এই গরুগুলোকে যদি আপনারা 200 ml খাওয়ান তাহলে ভালো, আর যদি 100 ml খাওয়ান তারপরেও ভালো। তো যদি আপনারা 200 ml করে খাওয়ান তাহলে 50 মিলি করে দিবেন। 50 মিলি করে যদি আপনারা 4 দিন দেন তাহলে কিন্তু 200 মিলি হয়ে যাবে, আর যদি 100 মিলি করে দেন তাহলে 25 মিলি করে 4 দিন দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে যদি আপনারা জিঙ্ক সকালে খাওয়ান বিকালে লিভার টনিক খাবেন, অথবা যদি আপনারা সকালে লিভার টনিক খাওয়ান বিকালে জিঙ্ক খাওয়াবেন, এটা একদিনেই চালানো যাবে, দুইটাই সমস্যা নাই। তো তারপরে দর্শক আমি আপনাদেরকে দেখাই যে আমি এটা আমি আপনাদেরকে দেখাইছিলাম এর আগের বারও, যে গরুগুলো খামারে নিয়ে আসার 15 দিনের মতো হচ্ছে। দেখুন দর্শক, লোম কিন্তু উঠে যাচ্ছে। তো আমার আসলে দরকারই হয় না, এখন আমার কিন্তু কোনো দরকারই হয় না এখানে জিঙ্ক খাওয়ানোর। দেখুন দর্শক, এগুলো কিন্তু লোম উঠে যাচ্ছে। তো এই হচ্ছে মূলত জিঙ্ক এবং লিভার টনিকের বিষয়টা। এখন দর্শক কথা হচ্ছে যে ইঞ্জেকশন, আসুন আমি আপনাদেরকে ইঞ্জেকশনের বিষয়গুলো বলি। এখন গরুকে কি রকম ইঞ্জেকশন দিবেন, যেহেতু আমরা মোটা তাজা করবো গরু, এখন ইঞ্জেকশনের বিষয়গুলো থাকে। এখন অনেকে জিজ্ঞাসা করছেন যে এই ইঞ্জেকশন গুলো আসলে গরুর জন্য কতটা স্বাস্থ্য সম্পূর্ণ, কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা। তো আমি আপনাদেরকে বলবো যে ভিটামিন ইঞ্জেকশনে কোনো স্বাস্থ্য ঝুঁকি নাই। ধরেন আমরা মানুষ হিসাবে কিন্তু আমরা প্রতিদিন সমান খাই না, যখন দেখবেন যে একটা মানুষের অরুচি চলে আসছে, খেতে চায় না, তখন আমরা কি করি, একটা ডাক্তারের কাছে গিয়ে বলি যে ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় কোনো ইঞ্জেকশন আছে কিনা, বা কোনো স্যালাইন আছে কিনা, বা কোনো সিরাপ আছে কিনা, আমরা কিন্তু খুঁজি যে ভিটামিন সিরাপ লাগবে। ঠিক দর্শক বিষয়টা এরকমই, যেহেতু আমরা গরু অনেকগুলো গরু পালন করি, তার মানে দর্শক এখানে কিন্তু আমাদের সিরাপ খাওয়ানোটা কিন্তু অনেকটা ব্যয়বহুল হয়ে যায়, যার কারণে আমরা করি কি যে আমরা ইঞ্জেকশনগুলো নিই, ইঞ্জেকশনগুলো গরুকে একবারে ইঞ্জেকশন পুশ করে দেই। তো অনেকেই আসলে এই বিষয়গুলো জানে না, যার জন্য আমাকে প্রশ্ন করে থাকে। তো এই ইঞ্জেকশনগুলো আপনারা গরুকে দিতে পারেন, আপনাদের যত খুশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনারা 2 বছরও গরু লালন পালন করে থাকেন, যদি আপনারা মনে করেন যে আপনারা এই ভিটামিন ইঞ্জেকশন গুলো দিবেন গরুকে, গরুর তাতে কোনো সমস্যা হবে না। তো এখন এই সাইজের গরুগুলোকে আমি কি ইঞ্জেকশন দিচ্ছি, বা আপনারা যারা চিকন গরু মোটা তাজা করতে চাচ্ছেন তাহলে আপনারা কি ইঞ্জেকশন দিবেন? তো দর্শক আমি মূলত বিউটাফসফেন গ্রুপের ইঞ্জেকশন দেই এবং ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ইঞ্জেকশনটা দেই। এখন অনেকেই বলতে পারেন যে কোম্পানি কোন কোম্পানির ওষুধ দিব বা এরকম কিছু, তো আসলে এটা আপনার নিজের বিবেকের উপর ডিপেন্ড করবে, নিজের রুচির উপর ডিপেন্ড করবে। তো
আপনাদের যেটা ভালো লাগে সেটাই দিতে পারবেন, তবে গ্রুপটা হচ্ছে বিউট অফ হসবেন। আর আমি যেটা আমার খামারে ইউজ করি সেটা হচ্ছে কেটাফস ইউজ করি, এটা হচ্ছে রেনাটার। তো অনেকেই কেটাফোর্স ব্যবহার করেন, এটা হচ্ছে এসিআই এর, বা অনেকেই এসল ইউজ করেন, যে বিভিন্ন ধরনের যে বিউট অফ হসবেন গ্রুপের আছে এগুলো আপনারা ইউজ করেন। তো চাইলে করতে পারেন, সেটা সমস্যা না, কথা হচ্ছে আপনারা বিউট অফ হসবেন গ্রুপের ইঞ্জেকশন ইউজ করতে পারেন। এবং আমি এই সকল গরুকে যে কেটাফল দেই সেটা হচ্ছে যে 12 সিসি করে দেই, 15 সিসি করে দেই, 10 সিসি করে দেই, তার মানে 10 থেকে 15 সিসির ভিতরে এই গরুটাকে আপনারা দিতে পারেন। এখন দর্শক কথা হচ্ছে যে ভিটামিন বি কমপ্লেক্স বা ভিপ্লেক্সভেটও কি সাথে দেওয়া যাবে? ধরেন আমি কেটাফল আজকে দিলাম, আজকে কি আমি ভিটামিন বি কমপ্লেক্সটাও দিতে পারবো? এরকম ধরনের প্রশ্ন করে থাকেন। হ্যাঁ দর্শক, আপনারা একদিনে দুইটাই করতে পারবেন। ধরেন এই রানে যদি আপনারা কেটাফল ইঞ্জেকশনটা দেন, এই রানে কিন্তু আপনারা ভিপ্লেক্সভেটটা দিতে পারবেন, অথবা যদি মোট কথা আপনারা একদিনে দুইটা ইঞ্জেকশনে করতে পারবেন, এবং এটা মাংসপেশিতে করতে হবে, চামড়া নিচেও করা যায়। তো ক্ষেত্র বিশেষে আসলে বিভিন্ন জায়গায় ইঞ্জেকশনটা পুশ করা যায়। তো আপনারা যেহেতু বা আমরা যেহেতু গরু মোটা তাজাকরণ করব, অত বিষয় না জেনে সহজভাবে আপনারা গভীর মাংসপেশিতে ইঞ্জেকশনগুলো পুশ করবেন এবং একদিনেই দেওয়া যাবে। তো এভাবে আপনারা ঠিক 5 থেকে 6 দিন পর পর 5-6 বার দিলেই কিন্তু আপনারা আসলে 60-65 বা 70 দিনে যে গরু মোটা তাজা করে থাকি তাহলে কিন্তু আপনারা দিতে পারবেন, সমস্যা নাই। আমি আবার বলতেছি যে 12 থেকে 15 সিসি করে 5 থেকে 6 দিন পর পর 5 থেকে 6 বার দিবেন, তার মানে 40 দিনের ভিতরে ইঞ্জেকশন গুলা কাভার করে নিবেন। এরপরে দর্শক যে আর একটা কথা হচ্ছে যে গরুর রুচি থাকে না। এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু ভিটামিন মিক্সড করে বা আমরা যে খাবারটা তৈরি করে গরুকে খাওয়াই, এখানে একটু যদি বেশি হয়ে যায়, যেমন আমরা ভুট্টাটা বেশি ইউজ করি, যদি ভুট্টাতে কার্বোহাইড্রেট থাকে প্রচুর পরিমাণে, তো কোনো কারণবশত দর্শক এই গরুটা বেশি খেয়ে ফেললো, তার কোনো ফুড পয়জনিং হতে পারে, যে পেট ফাঁপা যেটাকে আমরা বলি। আর পেট ফাঁপার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া যেটা, সেটা হচ্ছে যে পেট ফুলে থাকবে, গরু খাবে না, টেম্পারেচার হারাবে, এ সকল যদি সমস্যা হয়ে থাকে। ধরেন রুচি নেই, রুচিটা বেশি থাকে না এই সকল খামারে গরুর, এই বিষয়টা আমিও জানি যে গরু হঠাৎ করে খাওয়া বাদ দিচ্ছে বা খাচ্ছে না, তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে গরু রুচি খাওয়াবেন, রুচির ওষুধ। গরু রুচির ওষুধ কি হতে পারে? তো আমি আসলে অনেক ধরনের ওষুধ আছে, তো এখানে আসলে কোনো মার্কেটিংও না, আমাকে একমি মূলত বা স্কয়ার মূলত মনে করেন আমাকে যে এখানে টাকা দিয়ে রাখে সেটাও কিন্তু না। আমার কথা হচ্ছে যে এই ওষুধের রেজাল্ট ভালো আমি সেই ওষুধের নামেই বলবো। তো আমি কিন্তু সবচেয়ে বেশি ইউজ করি যেটা, সেটা হচ্ছে বায়োলাক্ট বোলাস। বায়োলাক্ট বোলাস ব্যবহার করি এবং অ্যান্টাসিড প্লাস ব্যবহার করি। ধরেন এই গরুটাকে দেখাই আমি, ধরেন এই গরুটা খাচ্ছে না, এই গরুটা যদি না খায় তাহলে আপনারা কি করবেন? এই সাইজের গরু যখন দেখবেন যে খাচ্ছে না, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একবারে কিন্তু আমি 2টা বায়োলাক বোলাস দিব। এখন আপনারা বলতে পারেন যে ভাই 2টা বায়োলাক দিলেন কোনো সমস্যা হবে কিনা, তা আসলে বায়োলাক বোলাস যদি আপনারা 2টা দেন কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে প্রিবায়োটিক প্রোবায়োটিক সমৃদ্ধ, বা পেটে যদি গ্যাস ট্যাস হয়ে থাকে এগুলো কিন্তু আসলে সলভ করবে, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সেরকম নাই। সুতরাং আপনারা 2টা যদি দিতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর সাথে আপনারা 4টা কিংবা 5টা অথবা 6টা যদি অ্যান্টাসিড প্লাস একসাথে দিতে পারেন, মানে বায়োলক প্লাস 2টা সাথে 5টা অ্যান্টাসিড প্লাস যদি এই গরুটাকে খাওয়াতে পারেন, ধরেন সকালে খাওয়াইলাম, রাতে খাওয়াইলাম, কিংবা তার সকালে, অথবা মানে মোট কথা এটা 12 ঘন্টা পর পরও খাওয়াতে পারবেন, অথবা 16 ঘন্টা বা 24 ঘন্টা পরও দিতে পারবেন, সমস্যা নাই। তবে আমি আশাবাদী যদি 2বার আপনারা বায়োলক বোলাস এবং অ্যান্টাসিড প্লাস এই গরুটাকে খাওয়ান, তখন কিন্তু এই গরুটা সুস্থ হয়ে যাবে। তো মূলত এই হচ্ছে গরুর রুচির ব্যাপারটা বা পেট ফাঁপার বিষয়টা। এখন খামারে গরু রাখবেন কতদিন, এটা সবচেয়ে বড় একটা কথা, যে ইউটিউবে সবচেয়ে বেশিবার কথা বলা হয় বা বেশিবার আপনাদেরকে অ্যাট্রাকশন বা বেশি বেশিবার আপনাদেরকে আমরা চেষ্টা করি যে দর্শকরা যাতে আমাদের ভিডিও দেখে, আমাদের ভিডিও দেখে, আমরা কিন্তু সবসময় এটা চাই। যার কারণে আমরা কি বলি যে গরু 40 দিনে হবে, গরু 55 দিনে, গরু হবে 50 দিনে হবে। তো আসলে সবচেয়ে অরিজিনাল কথাগুলো মূলত আমি বলার চেষ্টা করি, আপনাদেরকে কেমন লাগে আমি জানি না। তো আপনারা বারবার একটা জিনিস করেন যে ভাই গরু কতদিন রাখার লাগবে, আপনি কতদিন রাখেন গরু? তো ভাই এখন আমার কথা হচ্ছে কি, যদি এটা যদি ফ্যাক্টরি থেকে যদি উৎপাদন করা যায় তাহলে কিন্তু আমি আপনাদেরকে বলতে পারতাম যে ভাই আমি দিনে 1000 প্রোডাক্ট উৎপন্ন করি বা আমি মাসে 1000 প্রোডাক্ট উৎপন্ন করি। কিন্তু যেহেতু আমাদের যেমন একটা জীবন আছে, এই গরুদেরও কিন্তু একটা লাইফ আছে, সুতরাং এদেরও একটা জীবন চক্র আছে। তো আসলে স্পেসিফিক ভাবে কিন্তু কেউ বলতে পারবে না, যারা খামার বুঝে, যারা জানে, যারা সচেতন, যারা সতর্ক মানুষ, তারা কিন্তু জীবনও বলবে না যে আমার গরু এতদিনের ভিতরে হবে, শিওর কেউ বলতে পারবে না।
একটা সম্ভাব্য একটা দিন থাকে যে হ্যাঁ এতদিনের ভিতর হতে পারে। আমার খামারে যে গরুগুলো আছে, কোন গরু আমি আপনাদেরকে দুইটা দুই তিনটা গরু দেখাই, দর্শক এই গরুটা দেখুন, এখন এই গরুটা দেখুন, এই গরুটা কিন্তু খামারে নিয়ে নিয়ে আসার 15 দিনের মতো হচ্ছে। আবার 15 দিন আগে গরু নিয়ে আসছি আমি আপনাদেরকে দেখাই, দর্শক এই গরুটা দেখুন, এই গরুটাও কিন্তু খামারে নিয়ে আসার 15 দিন হয়ে গেল। এই গরু আর ওই গরু দেখেন অনেক কিন্তু পার্থক্য আছে। এই পার্থক্যটা হওয়ার কারণ কি দর্শক জানেন, যে প্রতিটা গরুর কিন্তু গ্রোথ সমান না, প্রতিটা গরুর গ্রোথ সমান না। সুতরাং আমি আপনাদেরকে বা কোনো ইউটিউবার কিন্তু আপনাদেরকে জেনুইন বলতে পারবেন না গরু খামারে কতদিন রাখার লাগবে। তবে হ্যাঁ, আমরা খামারে যে গরু রাখি, এভারেজ ধরেন আমার কোনো গরু 60 দিনে সেল হয়, কোনো গরু আবার 55 দিনে সেল হয়, কোনো গরু 75 দিনে সেল হয়, কোনো গরু 80 দিনেও সেল হয়। তো এভারেজ একটা যদি আপনারা ডে হিসাব করেন, তাহলে 60 থেকে 65 কিংবা 65 থেকে 70 দিন খামারে গরু রাখার লাগে। তাহলে কিন্তু আপনারা গরু একটা ভালো জাতের বা ভালো মানের একটা গরু উৎপাদন করতে পারবেন, এবং বাজারে গিয়ে একটা আপনারা ভালো মানে বা ভালো একটা দাম দিয়ে কিন্তু আপনারা গরু সেল করতে পারবেন। তো মূলত দর্শক এই হচ্ছে গরুর যে হাড্ডিসার গরুর যে মোটামুটি বিষয়গুলো। এখানে আসলে গোপনীয়তা বলতে কিছুই নাই, অনেকেই গোপনীয়তা বলে, অনেকে টিপস দেয়, অনেকেই আপনাকে মুরিদ বানাতে পারে যে ভাই আসেন আমি আপনাদেরকে পরামর্শ দিব, আমাকে টাকা দিতে হবে, বা আপনি আমার কাছে আসে শিখে যান, এই যে বিষয়গুলো দর্শক এগুলো আসলে কিচ্ছু না, এগুলো খুবই নর্মাল একটা বিষয়। আপনারা করবেন কি, যে শুধু বিষয়গুলো যে মেন মেন যে বিষয়গুলো আছে এগুলো শুধু মাথায় ধারণ করবেন, বাকিটা আপনার আসলে গোমর বলতে কিছু নেই, এখানে গোপনীয়তা বলতে কিছু নেই, যা আছে সব আপনার নিজের ব্যাপার। তো যাই হোক দর্শক, আপনারা অবশ্যই আমাকে যদি সরাসরি ফোনে না পান তাহলে ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, ইনশাল্লাহ আমি 10 থেকে 12 দিন কিংবা 15 দিনের ভিতরে আবার দেশে ব্যাক করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।